আমার আল্লাহর তালাশ করার জন্য লেবানন যাওয়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা চাদর দিয়া আমার আবৃত করে নাও, কারণ আমি একটা সেকেন্ডের জন্য আজাব সহ্য করতে পারবো না। কেউ যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না, কেউ যদি একটা ব্যথির বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না। ওরে বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাল কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি তওবা করো, গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহর জিকির সারবা না রে বাবা। জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও, পানি দাও। ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে, ওরে জিকিরের সাবান লাগাও। জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে। আর কলব নামের আয়নাটারে জিকিরের সাবান দিয়া ধুইতে থাকো, এক সময় দেখবে যদি জিকির করতে করতে কলমের ময়লা দূর হইয়া কলমটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, তখন দেখবি ওই কলমের আয়নায় আমার মাওলা, ওই কলমের ভিতর আমার মাওলা পাকের মহাব্বতের আওয়াজ। আমার মাওলার মহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে, তখন আর দুনিয়ার মায়া থাকবে না, গুনাহের কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর জিকির করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো। জবান দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করো না, চোখ দিয়া গুনাহ করো না, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো। এরে যুবক তওবা করো, তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বড় দয়ার মালিক। প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ আরশে আজিমে এখন নাই, আমি প্রথম আসমানে হাজির।
ওই আল্লাহকে তুমি মুহাব্বতের নজরে যদি ডাকতে পারো জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন ও দয়ার মালিক তাকায়া দেখেন এই ময়দানে আপনার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে একমাত্র জাহান্নামের আগুন থেকে নাজাত চায় রে আল্লাহ কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি মাফ করে দাও খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন ইমাম ঐক্য পরিষদ ডেমরা থানা শাখা উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মুরুব্বিয়ানে আজম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা দীর্ঘ টাইম আপনারা বিভিন্ন ওলামায়ে হযরতদের জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে ডাকতেছেন গুনাহের কারণে আল্লাহ মাঝে মাঝে মানুষের উপরে বিপদ দেন সতর্ক করেন ফিরে আসো আমার দরবারে কারণ আমার দরবার থেকে পালানোর কোনো সুযোগ নাই আমার দিকে ফিরে আসো কুল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষকে বলেন ইয়া ইবাদি আমার প্রিয় বান্দাগণ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও কারণ আমার রহমতের সীমানা অনেক বড় ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ নিশ্চিত আমি আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা তওবা করা গুনাহ থেকে ওই ব্যক্তি এতটাই দামি যে মনে হয় সে কখনো গুনাহই করেনি রাত আসলে দিন যেমন থাকে না ঠিক বান্দা তওবা করলে আমলনামায় কোনো গুনাহ থাকে না আজ আমাদের উপর এই মহামারী গুনাহের কারণে তওবা যতক্ষণ করব না এই মহামারী আমার থেকে দূর হবে না কঠিন এই পরিস্থিতির মধ্যে একটাই দরজা খোলা তওবা করো দোয়া করো আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে যাও ফিরে যেতেই হবে যতই বাহাদুরি করো কোনো সুযোগ নাই কারণ আল্লাহ এক আর বাকি যা আছে সব আল্লাহর বানানোওয়ালা সব বানানো সৃষ্টি এগুলো কিচ্ছু থাকবে না একমাত্র আল্লাহ থাকবে অতএব আল্লাহ আমাকে দয়া করে পাঠিয়েছেন আমরা কেউ দরখাস্ত করি না আল্লাহ আমাকে মানুষ বানায় পাঠাবেন যেহেতু আল্লাহ পাঠিয়েছেন কোনো না কোনো একটা কারণে পাঠিয়েছেন বিনা কারণে কারণ আল্লাহ অনেক আদর করে বানিয়েছেন আল্লাহ চান না তার আদরের বান্দাগুলো জাহান্নামে যাবে
আল্লাহ চান না, কারণ আল্লাহ খুব দয়াময়। হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাহ এমন একটা শব্দ দিয়ে ডাকছেন খুব মায়া করে, মুমিনকে বলেননি হে আমার বান্দা বান্দিরা, অর্থাৎ তুমি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান নারী পুরুষ ধনী গরিব সব আমারই বান্দা, অতএব তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে যাও, তোমরা তো আমার বান্দা, আমি তো তোমাদের মাগুর, তোমার সাথে আমার আসল পরিচয় হলো এবাদাতের সূত্র, কারণ আমি তোমাকে দুনিয়াতে পাঠাবার কারণ একটাই এবাদত। ভাত খাইতেছো ঘুম যাইতেছো সব কিছু এরির জন্য পাঠাই নাই, এটি হলো তোমার এবাদাতের মাধ্যম। এবাদাত করতে হলে খানা খেতে হবে, শক্তি লাগবে, ঘুম যাইতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে, বাথরুমে যেতে হবে, জরুরত সারতে হবে, এটি মাকসাদ না, এটি ওয়াসায়েল। মাকসাদ হলো বান্দা আমি তোর মাগুদ, তুমি আবেদ, এবাদাতের সূত্রে তোমার সাথে আমার সম্পর্ক, তো এবাদাতের জন্য পাঠাইছি তোমাকে, তোমার কাজ একটাই, তুমি আল্লাহর এবাদাত করবা। এখন এবাদাত করতে হলে তোমার ক্ষুধা লাগলে খানা লাগবে, ঘুমানোর জন্য জায়গা লাগবে, এগুলো তোমাকে পাঠাবার আগেই ব্যবস্থা করে দিয়েছি, কথা বুঝেন নাই? তাহলে দুনিয়া আমাদের মাকসাদ না, দুনিয়া আমাদের ওয়াসায়েল, আমাদের প্রয়োজনের ক্ষেত্রে দুনিয়া। আমি আসি এখানে প্যান্ডেল বানানো হয়েছে, প্যান্ডেলটা আগে বানানো হয়েছে, আমি প্যান্ডেলের জন্য না, প্যান্ডেল আমার জন্য, আমি মাইকের জন্য না, মাইক আমার জন্য, তাহলে আমার জন্য মানে সব আমার আগে পাঠানো বানানো হয়েছে, মাইক আগে আনা হয়েছে, প্যান্ডেল আগে বানানো হয়েছে, লাইট আগে হয়েছে, আমি আসি পরে, ওয়াসায়েল আগে দরকার, মাধ্যম কি আগে দরকার। আপনি এখান থেকে সিলেট যাবেন, মাধ্যম আগে গাড়ি, উদ্দেশ্য সিলেট, উদ্দেশ্য পূরণ হওয়ার আগে মাঝখানে লাগে মাধ্যম, আমার দরকার আল্লাহকে পাওয়া, মাঝখানে মাধ্যম এবাদত, এবাদতের মাধ্যম খানা ঘুম চলাফেরা, রাস্তা লাগবে, বাথরুম লাগবে, পানি লাগবে, সব কিছু এবাদতের মাধ্যম, আর এবাদত আল্লাহ পাওয়ার মাধ্যম, এবাদত আল্লাহ পাওয়ার মাধ্যম। এখন এবাদতটা কিভাবে শিখবো? আল্লাহ বলেন ইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করো, নামাজটা কায়েম করো, কিন্তু কেমনে নামাজ আদায় করব, কতটা সিজদা দিব, কতটা রুকু করব, কতবার সুবহানা রাব্বিয়াল আলা বলব, কেমনে আমি রুকু করব, কয় রাকাত নামাজ করব, কোরআনে বর্ণনা নাই। আল্লাহ বলেন এর উম্মতের দল হে বান্দা, এবাদতের হুকুম আমি আল্লাহ দিলাম, এবাদত ছাড়া আমি আল্লাহর পরিচয় হবে না, তবে এবাদতের মাধ্যম সব কিছু ব্যবস্থা করলাম, আর এই এবাদতের নিয়ম কানুন যদি শিখতে চাও, এই নিয়মের জন্যই আমি রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছি। নবী এবাদতের নিয়ম দেখায় দিয়েছেন, শুধু মুখে বলেন নাই, কিতাবে লিখে দেন নাই, যে প্রথম যখন তুমি তাকবীর দিবা, তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বা, এরপরে তুমি অন্য সূরা মিলাও, এরপরে দাঁড়াও, এরপরে তুমি রুকু করো, সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়াইয়া তুমি দাঁড়াইয়া সময় ক্ষেপণ করে রব্বানা লাকাল হাম, রব্বানা ওয়ালাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম, এরপরে সিজদা করো, সিজদা থেকে উঠে বসো, আবার সিজদা করো, আবার দাঁড়াও, এই যে দাঁড়াও কেমনে দাঁড়াবা, দুই হাতে ভর করে দাঁড়াবা নাকি মাজাটা সোজা করে দাঁড়াবা, এটা কিতাব পড়লে পাওয়া যাবে না, বুঝাও যাবে না, বুঝার জন্য প্র্যাকটিক্যাল মাস্টার লাগবে, মাস্টার এরে নবীর উম্মতের দল, এই প্র্যাকটিক্যাল মাস্টার আল্লাহ পর্যন্ত এবাদাতের নিয়ম পদ্ধতি শেখানোর জন্য প্র্যাকটিক্যাল মাস্টার হলেন আমার পয়গম্বর। পয়গম্বর নামাজের নিয়ম শিখাইলেন, নামাজে হাতটা কেমনে বাঁধবেন, আঙ্গুলগুলো কোথায় রাখবেন, হাত বাঁধবেন,
নবী প্র্যাকটিক্যাল ট্রেনিং করে দেখায় দিলেন এইভাবে নামাজ পড়ো, সেজদা করো। কিন্তু নবী নাই, নবীর অবর্তমানে আমরা এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা কোথায় পাবো? নবী বলেন, এর উম্মতের দল কিয়ামত পর্যন্ত একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনী তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি নবীর প্রেসক্রিপশনটা শিখায় দিবে, ধরায় দিবে। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক। যারা বলে আমার কোনো আলেম লাগে না, মুরব্বি লাগে না, এদেরকে নিছক ভণ্ড মূর্খ ছাড়া কিছুই বলার উপায় নাই। যারা বলে আমার পীর লাগে না, তাবলিগ লাগে না, মুরব্বি লাগে না, ওস্তাদ লাগে না, টাটকা শয়তান ছাড়া কিছু নয়। এ যে গোমরা হবে এতে সন্দেহের অবকাশ খুবই কম, কারণ আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোরআন হাদিস দিয়েই চলতে পারবা না। এজন্যই তো নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতের নামাজে তোমারে আমি আল্লাহর দরবারে দোয়া শিখায় দিন, আমি হিদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক সহজ পথ চাই। বলে কোনটা? আল্লাহ আবার শিখায় দেয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যাদের যেই পথের পথিকদের তুমি নেয়ামত দ্বারা ভরপুর করেছো তাদের পথ, জান্নাতের নেয়ামত তুমি যাদেরকে দান করেছো তারা যেই পথে চলেছে তাদের পথ। তারা কারা? ওয়ামাই ইউতিনা হামার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদা ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। চার দল প্রতীক, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। কে বলেছে পীর মুরিদের কথা কোরআনে নাই? পাই নাই বলো, নাই বলিও না, তুমি পাও নাই, অন্যরা পেয়েছে। নাই বলার কোনো সুযোগ নাই, কারণ কোরআনের এলেমের দরিয়ার মধ্যে ডুব দিয়া কেউ কিনারায় যেতে পারে নাই। এলমেরা এজাজু কারদান বেহেসাব খলকেরা দাদান জওয়াবে বাসাওয়াব আপনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসনাত একে দিন দারেরা। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে ডাকলাম, তোমরা আমারই বান্দা। শুধু বান্দা বলে নাই, বলেছেন ইবাদি, তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা, আর কারো বান্দা না। ওরে হিন্দু ধর্মের পাগল, 33 কোটি দেব দেবীর পূজা করো, যাই করো না কেন, কেউ তোমারে বানায় না, বানানোওয়ালা আমি একমাত্র আল্লাহ। অখ্রিস্টান ধর্মের মানুষ, যতই তুমি খ্রিস্টান ধর্ম পালন করো আর যেদিকেই দৌড়াও, তোমার বানানোওয়ালা ঈসা নবী না কে বানিয়েছেন? লামিয়া লিদলাম ইউলা দে উলাই কাস ওয়ালে তো মাউলু খালেকাস। আল্লাহ হলেন খালেক আর সব হলো মখলুকাত। এরে নবীর আশেক, আল্লাহ এমন মোহাব্বতের নজরে ডাকলেন, তোমরা আমারই বান্দা। ইয়া ইবাদি, ইয়া নিসবতি লাগায় বললেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না, আমি আল্লাহ তোমাদের বানাইছি। শুধু বানাই নাই, তাকায় দেখ আমি আল্লাহ কেমন কারিগর। আমি আল্লাহর দরবারে তোদের ডাকতেছি, কারণ মুরগির বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করে মা ডানা মেলিয়া বাচ্চাদের ডাকে আর কয় তাড়াতাড়ি আমার ডানার ভেতরে আয়, কারণ তোরা খেলার মজা পায় যদি দূরে থাকো, উপরে কিন্তু তোদের দুশ্মনরা তাকায়াস আঘাত করে তুলে নিয়ে যাবে, আর ধরে রাখা যাবে না রে সন্তান। আল্লাহ ডাকে না বলে নু গোলাপ, গজবের ওই আড়াল থেকে ফিরে আয়, কারণ গজবের থেকে আমি আল্লাহর রহমত অনেক বড়।
রহমতের ছায়ায় ফিরে আয়, রহমতের কোলে ফিরে আসার মাঝখানে একটা গুনার পর্দা আছে, তুই গুনার পর্দা লাগাইছ, এই পর্দাটারে যদি তুই ভাঙতে চাও, ওই পর্দা ভাঙার একমাত্র মেডিসিন হলো কান্নাওয়ালা তওবা। গুনা ছেড়ে আমার দরবারে ফিরে আয়, আমি আল্লাহ কেমন মায়া করি জানো, বান্দা তুই এক বিঘাত আগাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাও, ও বান্দা তুই এক হাত আগায় যাবি, আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত আগায় যাও, বান্দা তুমি হেঁটে হেঁটে আগাইবা, আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবো, অতএব আমি আল্লাহর কি পরিমাণ মায়া, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, চাই না আমার বানানো বান্দাটা আগুনে পুড়িয়া ছাই হয়ে যাব, কারণ আমি আল্লাহ জানি জাহান্নামের এক সেকেন্ডের আযাব তুই সহ্য করতে পারবি না, অতএব বান্দা ফিরিয়ায়, আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নাত বানাইছি, যেখানে ডুববি জীবনে আর বের হওয়ার কথাও মনে আসবে না, ওই জান্নাত যদি পেতে চাও যারা অন্যায় করেছো, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তাকায় আছি, বান্দা তাড়াতাড়ি তওবা করে নাও, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না, আমি আল্লাহর এত মায়া, তোমাকে আমি কিন্তু এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের গর্ভে মানাই নাই, এক ফোঁটা নাপাক পানিটারে ফেরেশতা দিয়া 40 দিন 40 দিন মন্থন করে করে রক্ত গোশত হাড্ডি দিয়া সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম, আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিতে চাই না কেন, তুমি আমার আদরের গোলাম, এত সুন্দর করে তোরে বানাইছি, আসমানও আমি বানাইছি, জমিনও আমি বানাইলাম, পাহাড় বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান দারে এত সুন্দর করে বানাই নাই রে মানুষ, বান্দা তোরে আমি এত সুন্দর করে বানাইছি, সূর্যটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষটা এত সুন্দর করে বানাইলাম, তোর জন্মের সূত্র না পাক পানি, অত সতর দাম কত তুই দেখ, এত সম্মান তুই পাইনি, দুনিয়ার সব এক পালায় দিলেও তোমার সম্মানের সমতুল্য হবে না, আমি আল্লাহ মায়ের গর্ভে এত সুন্দর করে তোমারে বানাইলাম, আসমানও বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত সব বানাইলাম, সব আমি আল্লাহ বানায় বলি নাই, আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য, বান্দাও বানাইছি আমি, সূর্য বানাইছি আমি, সূর্যটারে বলি না আমার সূর্য, শুধু বান্দা তোদেরকে বললাম তোরা আমার, সূর্য বানাইছি আমি কিন্তু বলি না আমার সূর্য, পাহাড় বানাইছি আমি বলি না আমার পাহাড়, কেন বলে ওগুলো আমার জন্য বানাই নাই, পাহাড় আমি বানাইছি আমার জন্য না, সব বানাইলাম তোমার জন্য, আর তোর মতো বান্দাটারে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বানাইলাম, এই জন্য বললাম তোমরা আমার বান্দা, আমার বান্দা তোমরা জাহান্নামে যাইবা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, কারণ আমি আল্লাহ বড় মুহাব্বত করে তোমাদের বানাইছি, কেমন মুহাব্বত, মায়ের গর্ভের ভিতরে যখন আমি আল্লাহ তোমারে প্যাকেট করে দিলাম, এক বিন্দু ছিদ্র নাই, অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই, এখন যদি 1 মিনিট তোমার নাক আর জবানটারে আটকায় রাখা হয় তুমি মরে যাইবা, অক্সিজেন বন্ধ, কিন্তু একবারও কি তাকায় দেখছো, মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে কেমন করে আটকায় দিলাম, এক বিন্দু বাতাস ঢুকার কোনো সুযোগ নাই, আবার যখন রুহুটা দিলাম ভেতরে তোমার নড়াচড়া শুরু হয়ে গেল, ক্ষুধা লাগছে, খানাও আমি আল্লাহ দিয়া দিয়া, দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল, দুনিয়াতে এসে তুমি ভাত ফল খেতে পারবা না, তোমার মাও তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই, তোমার বাবা তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই,
আমি আল্লাহ এমন সুন্দর খানা বানাইলাম তোমার মায়ের স্তনে ফ্লাক্স তৈরি করে দিলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ এক 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না, কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ তোর মায়ের স্তন এমন একটা কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, দুইটা বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো মায়ের দুধ নষ্ট হবে না। এরপরে বান্দা তাকায় দেখ শুনি, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না। আর আমি আল্লাহ কেমন কারিগর তাকায় দেখ, মা একটা ফ্যাক্টরির থেকে 10টা সন্তান বের করেছি, 10টা সন্তান পাঠায় দিলাম, 5টা ছেলে 5টা মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। আমি আল্লাহ এমন সুন্দর তোর চেহারাটা দিয়া বানাই নাই, এরে বান্দাই চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারব না, এই জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে তোরে ডাকিয়া বান্দা একবার আমারে মোহাব্বত করিয়া তুই আল্লাহ বলে ডাক দিবি, তোর গুনাহ মাফ হয়ে যায়। তোর মা তোর জন্য খানা তৈরি করতে পারে নাই, তুই দুনিয়াতে আসার পরে মা বলে ডাক দিতে পারো না রে সন্তান, বাবাকে আব্বা বলে ডাকতে পারো না, তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ, কান্না দিয়া তোর মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা, কান্না দিয়া তুই চলতেছ বলতে পারো না মা পেটে ক্ষুধা লেগেছে খানা দাও, বাথরুমে যাওয়া লাগবে বাথরুমে নাও, তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজটা দিয়ে তুই মায়ের থেকে কি দাবি করতেছ, এটা মায়ের ভেতরে একটা রাডার বানায় দিছি, চুপ চুপ বানায় দিয়েছি, তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও কখন বাথরুমে যেতে চাও, তোর আব্বাও বুঝে না, তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর, বাবা একা বাচ্চাটা কেন কাঁদে ক্ষুধা লাগছে, মায়ের রাডারে ধরা পড়ছে বাচ্চা ক্ষুধার জন্য কাঁদে, মা ডাক দিয়ে কয় বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায়, কারণ 5 মিনিট আগে খানা দিয়েছি, বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে, এটা খানার কান্না না। ওরে বান্দা তাকায় দেখ, আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, আমার আল্লাহরে তালাশ করার জন্য লেবানন যাওয়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না, ওয়াফি আনফুসিকুম আফালা সারা দিবে না রে বাবা, আমার আল্লাহর মায়াটা কি কম, মা বাবার চেয়ে 99 গুণ মায়া আমার আল্লাহ জমা করে রেখেছেন,
আল্লাহ বলেন পাহাড় পরিমাণে যদি গুনাহ করো জিহ্বাটা নাড়াইয়া মুহাব্বতে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আর চোখের বাড়ি ছেড়ে বলো রে মালিক এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় মা বাবা কষ্ট পায় সমাজের মানুষেরা কষ্ট পায় আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক হয়ে গেল ও আল্লাহ তুমি রহমান আর গফফার নামের চাদর দিয়া আমার আবৃত করে নাও কারণ আমি একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবো না কেউ যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না কেউ যদি একটা ব্যথির বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না ওরে বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চাল কেমন করে সহ্য করবি রে যুবক পায়ে হাত রেখে বলি তওবা করো গুনাহ করবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না আল্লাহর জিকির সারবা না রে বাবা জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও পানি দাও ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে ওরে জিকিরের সাবান লাগাও জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে আর কলব নামের আয়নাটারে জিকিরের সাবান দিয়া ধুইতে থাকো এক সময় দেখবে যদি জিকির করতে করতে কলমের ময়লা দূর হইয়া কলমটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তখন দেখবি ওই কলমের আয়নায় আমার মাওলা ওই কলমের ভিতর আমার মাওলা পাকের মহাব্বতের আওয়াজ আমার মাওলার মহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে তখন আর দুনিয়ার মায়া থাকবে না গুনাহের কোনো আকর্ষণ থাকবে না আল্লাহর জিকির করো কোরআন পড়ো মা বাবার খেদমত করো আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো জবান দিয়া গুনাহ করিও না হাত দিয়া গুনাহ করো না চোখ দিয়া গুনাহ করো না মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো এরে যুবক তওবা করো তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বড় দয়ার মালিক প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে এখন নাই আমি প্রথম আসমানে হাজির ওই আল্লাহকে তুমি মুহাব্বতের নজরে যদি ডাকতে পারো জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন ও দয়ার মালিক তাকায় দেখেন এই ময়দানে আপনার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে একমাত্র জাহান্নামের আগুন থেকে নাজাত চায় রে আল্লাহ কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি মাফ করে দাও খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام والله এই ময়দানে কত উলামায়ে কেরাম কত সাদাদারিওয়ালা মুরব্বি হাজি সাহেবরা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ
শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তাওবার দরওয়াজায় ফিরিয়া আসছি রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আমাদের জীবনের আমল কবুল করে নেন, গুনামুক্ত জিন্দেগী দান করেন। আয় আল্লাহ ইজ্জতের মেহরবানি করে মাকাম বাড়ায় দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, আজকের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরামা ইম্মায়ে মাসাজিদ যারা তাদের কবুল করে নেন। আয় আল্লাহ খেদমত নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, প্রশাসনে যারা আছে সবাইকে দিনদার বানায় দেন।